রমজান পড়াশোনা দুজনের কেমন চলতেছে? ভালো চলছে বাবা। কুসিং এ যাওয়া হয়? সুরিয়ার মা খাইতে বুঝে হচ্ছে না হাইসার পারলাম না। অক মাস্টারের মুভিজ মার্কা চেহারা দেখলে না হাইসে উপায় কেন? কি হয়েছে? কি হয় নাই, কি হওয়ার বাকি আছে? এই মুভিজ মার্কা চেহারা দিয়ে পোস্টার বানাইছে, পোস্টার বানিয়ে এলাকায় যত ওয়াল আছে হ্যাঁ পুরো ওয়াল ভরে বানাইছে। বাড়িওয়ালারা সেইটা খেয়েবে অস্থির হয়ে রয়েছে। কেন বাবা বাড়িওয়ালারা খেয়েবে কেন? উনি তো কারো ক্ষতি করেনি। কেমন আছো আমার সোহাগী পাখি? আবার সোহাগী পাখি? আপনাকে না বলছি আমাকে এটা বলবেন না। কি করবো বলো, তোমাকে তো আমার এই নামে ডাকতেই বেশি ভালো লাগে। আর ভালো লাগা লাগবে না, আপনি যা শুরু করছেন না আমার সাথে, আমার মনে হচ্ছে এই জীবন আপনার সাথে আমার বিয়েই হবে না। জনাব আমি পুনরায় কি করিলাম? আপনি আবার কি করবেন? আপনি তো কিছুই করেন না, এইটাই আপনার সবচেয়ে বড় প্রবলেম। আচ্ছা স্যার আপনি একটা কাজ করতে পারবেন? অবশ্যই পারবো, বলো সোহাগী। না থাক, অবশ্যই পারবো। না না থাক। আচ্ছা স্যার আপনি তো শিক্ষিত মানুষ, এই টিচিং প্রফেশন ছাড়াও অন্য কোনো জব করতে পারেন, অন্য কোনো চাকরি, যে কোনো কিছু একটা। আরে বলে কি বালিকা, আমার কোচিংয়ের বাসা ভাড়া দেওয়ার পর স্টাফদের সব বেতন দেওয়ার পরে মাসে 1.5 থেকে 2 লাখ টাকা থাকে, অন্য কোনো প্রফেশনে এত টাকা থাকবে? স্যার আমি আপনাকে বোঝাতে পারছি না বিষয়টা। তা বুঝাও, আমি তো সারা নিশে তোমার রাজি। স্যার আপনাকে না আমি ফোনে বোঝাতে পারবো না, আপনি এক কাজ করেন, কালকে কোচিং শেষে আমাদের প্রিয় জায়গাটা চলে আসেন। হ্যাঁ আচ্ছা আমার সোহাগী পাখি। ঠিক আছে এখন অ্যাসাইনমেন্টগুলো দেখাও, তুই বের করো। স্যার আজকে করা হয়নি। স্যার করা হয়নি কেন? আজকে হোমওয়ার্ক ছিল না স্যার? গতকালকে তো বাংলাদেশের খেলা ছিল, আই গেস আমরা কেউই অ্যাসাইনমেন্ট আনিনি তাই না? এই জন্য স্যার। তো খেলা দেখতে মানা করেছে কে? তার সাথে পড়াশোনাটা করতে হবে না, তোমরা কেউ আনুনি? আরে ভাবে বলে পড়াশোনা করানো যায় নাকি? স্যার আপনার তো আমাদেরকে মিষ্টি খাওয়ানো উচিত। মানে একে তো পড়াশোনা করনি আবার মিষ্টিও খাওয়াবো? বারে স্যার আপনি আমাদের টিচার না, বাংলাদেশ ক্রিকেটে জিতেছে, আমাদের তো সেলিব্রেট করা উচিত, আপনি আমাদেরকে ট্রিট দেবেন না? হ্যাঁ সেটা তো দেয়াই যায়, কিন্তু সুরাইয়া তুমি কিন্তু অনেক চালাক, এই যে সবাইকে বাঁচিয়ে দিলে, নিজেও বেঁচে গেলে, নিজেও মনে হয় অ্যাসাইনমেন্টটা করনি তাই না? আসলে হয়েছে কি জানো, কালকে তো ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম যে বাংলাদেশ হেরে যাবে, পরে যখন দেখলাম যে সাকিব আল হাসান রান করতে শুরু করেছে তখন সাহস পেয়েছি, যখন জিতেছে খেলাটা কি যে খুশি লেগেছে। তোমাদের খেলার প্রতি ভালোবাসা দেখে আমার খুব ভালো লাগছে, বাংলাদেশের প্রতি ভালোবাসা, এই ভালোবাসা কিন্তু সব কিছু, একজনের প্রতি আরেকজনের ভালোবাসা, সবার প্রতি ভালোবাসা, এভাবেই আসলে পৃথিবীটা চলছে, ভালোবাসা ভালোবাসা। কিন্তু সবসময় একটা কথা মনে রাখবে, ভালোবাসার কথা মনের মধ্যে চাপা রাখবে না, বলে দিবে। শুভ কাজ সামনে আসবে তখন মিষ্টি খাওয়াবো, কালকে খেলো তো কালকে চলে গেছে আর মিষ্টি খাইয়ে কি হবে তাই না?